এক বাচ্চার একটি বাগান ছিল। বাগানটি ছিল অনেক বড় এবং বিভিন্ন স্তর বিশিষ্ট। বাচ্চা একজন লোককে ডাকলেন, তার হাতে একটি ঝুড়ি দিয়ে বললেন, আমার এই বাগানে যাও এবং ঝুড়ি বোঝাই করে নানা রকম ফলমূল নিয়ে আসো। যদি তুমি ঝুড়ি ভরে ফল আনতে পারো আমি তোমাকে পুরস্কৃত করব, কিন্তু শর্ত হলো বাগানের যে অংশে তুমি পার হবে সেখানে তুমি আর যেতে পারবে না। লোকটি মনে করল, এটা তো কঠিন কোনো কাজ নয়। সে একটি দরজা দিয়ে বাগানে প্রবেশ করল, দেখল গাছে গাছে ফল পেকে আছে, নানা জাতের সুন্দর সুন্দর ফল, কিন্তু এগুলো তার পছন্দ হলো না। সে বাগানের সামনের অংশে গেল, এখানকার ফলগুলো তার কিছুটা পছন্দ হলো, কিন্তু সে ভাবল, আচ্ছা থাক সামনের অংশে গিয়ে দেখি, সেখানে হয়তো আরও উন্নত ফল পাব, সেখান থেকে ফল নিয়ে ঝুড়ি ভরব। সে সামনে এসে পরের অংশে এসে অনেক উন্নত মানের ফল পেল। এখানে এসে তার মনে হলো, এখান থেকে কিছু ফল ছিঁড়ে নেই, কিন্তু পরক্ষণে ভাবতে লাগলো সে সবচেয়ে ভালো ফল ঝুড়িতে নেবে। তাই সে সামনে এগিয়ে বাগানের সর্বশেষ অংশে প্রবেশ করল। সে এখানে এসে দেখল ফলের কোনো চিহ্নই নেই, অতএব সে আফসোস করতে লাগলো আর বলতে লাগলো, হায় আমি যদি বাগানে ঢুকেই ফল সংগ্রহ করতাম তাহলে আমার ঝুড়ি এখন খালি থাকতো না, আমি এখন বাচ্চাকে কি করে মুখ দেখাব। ঘটনা বর্ণনা করার পর শাহেক গাজ্জালি রাদিয়াল্লাহু তাআলা বলেন, বন্ধুগণ, বাচ্চা হলেন আল্লাহ, আর বাগানে প্রবেশকারী লোকটি হলো তুমি, আর ঝুড়ি দ্বারা উদ্দেশ্য হলো তোমার আমলনামা, আর বাগান দ্বারা উদ্দেশ্য হলো তোমার জীবন। বাগানের বিভিন্ন অংশ তোমার জীবনের বিভিন্ন ধাপ, আর তোমাকে নেক কাজের ফল ছিঁড়তে বলা হয়েছে, কিন্তু তুমি প্রতিদিনই ভাবো আগামীকাল থেকে ফল ছেঁড়া আরম্ভ করব। আগামী দিন করতে করতে তোমার জীবনে আর আগামী দিন আসবে না। এভাবেই তুমি রিক্ত হস্তে মাওলার সামনে হাজির হবে। এই জন্য মুফতি তাকি উসমানী রাদিয়াল্লাহু তাআলা বলেন, জীবনের সময়গুলো অতিবাহিত হচ্ছে, জীবন কেটে যাচ্ছে, জানা নেই বয়স বাকি কত, সুতরাং নেক কাজের বাসনা জাগ্রত হওয়ার সাথে সাথে তা করে ফেলুন। কে জানে কিছুক্ষণ পরের মনের এই আগ্রহ থাকবে কি না, এটাও জানা নেই একটু পর বেঁচে থাকবো কি না। যদিও বেঁচে থাকি হয়তো দুনিয়াবি কোনো ব্যস্ততা সামনে এসে পড়বে। অতএব নেক কাজ যখনই করতে মন চায় তখনই করে নিন, জীবন থেকে ফায়দা লুটে নিন। তাই জীবন নামক আল্লাহর অনুগ্রহে দেয়া বাগানের বিচরণকালে আমলনামার বিশেষ ঝুড়িতে যখনই সুযোগ পাওয়া যায় তখনই নেকি নামক ফল দিয়ে প্রথম থেকেই ভরা শুরু করতে হবে। পরে সময় পাওয়া যাবে কি না তা জানা নেই। সম্মানিত দর্শক, শিক্ষামূলক এই ঘটনাটি আপনার কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর ঘটনাটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের অনুপ্রাণিত করবেন। আর পরবর্তীতে এই ধরনের শিক্ষামূলক ঘটনা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ তাহলে এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।